তো আজ বেরিয়ে পড়েছি গ্রামের রাস্তা ধরে সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে। তো আপনারা যদি সূর্যাস্ত দেখতে চান, এই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কীভাবে সূর্যাস্ত হয় এবং গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে সেই জায়গায় যাব এবং দেখাবো সূর্যাস্ত কীভাবে হয়। খুব সুন্দর একটা মোমেন্ট, চলুন এনজয় করা যাক। গ্রাম মানে একটা খুবই সবুজের পাহাড় বলতে পারেন, চারিদিকে সবুজ গাছপালা এবং তার মাঝে কী সুন্দর লুকিয়ে থাকা কিছু মুহূর্ত, এবং এখানে তাজা অক্সিজেনের ভাণ্ডার বলাও যেতে পারে। গ্রাম বাংলার যে রূপ অর্থাৎ যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমরা যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব, এবং গ্রামের যে মাটির রাস্তা সেটা এখন আর মাটি নেই, সেটা প্রায় পাকা রাস্তায় পরিণত হয়েছে, এবং কিছু গবাদি পশু গরু ছাগল মানুষ যেমন থাকে গাছতলায় তেমন দেখা যায়। ইদানিং যে গ্রামের একটা আতঙ্ক বর্ষার সময় সেটা হলো সাপের আতঙ্ক, চারিদিকে জলমগ্ন হয়ে থাকায় এবং সাপেরা চলে আসে রাস্তায় এবং মানুষের বাসস্থানেও ঢুকে পড়ে, তাই এটা একটা আক্রান্তের বিষয়। চারিদিকে জলমগ্ন হওয়ার কারণে প্রচণ্ড বৃষ্টির কারণে প্রায় জমি আপনার চাষযোগ্য হয়ে ওঠেনি, কারণ অতিরিক্ত জল থাকার কারণে চাষ সম্ভব হয়নি। তো যেটুকু কিছুটা জমি হয়েছে, চলুন দেখা যাক ওই গরুটার সাথে সেলফি তোলা হবে। তো চলুন এগিয়ে যাওয়া যাক যাতে না ঘোঁতায়। তো চলুন দেখুন কীভাবে সূর্যাস্ত হয় পুরো সম্পূর্ণ ভিডিও। দেখুন কি সুন্দরভাবে মেঘগুলি সরে যাচ্ছে এবং সূর্য আস্তে আস্তে নিচের দিকে অস্ত যাচ্ছে। খুব সুন্দর একটা মুহূর্ত, অবশ্যই দেখুন। আগে কখনো দেখেছেন কিনা জানি না, তো আমার চ্যানেল থেকে আপনাদের এই